চীনের নির্মিত সামগ্রীর খারাপ গুণমানের বিষয় ও পারফরম্যান্সের বিষয় আমরা আমাদের চ্যানেলে অনেক ভিডিওতে আলোচনা করেছি, তা আবার একবার প্রমাণিত হলো। সস্তার পণ্যকে কেন বিশ্বাস করা যায় না তা লিক হয়ে যাওয়া এই ভিডিওটিতেই স্পষ্ট। ভিডিওটি পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের। 2018 সাল নাগাদ চাইনিজ স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এই বিমানবন্দরটি আধুনিকীকরণ করে। 10,500 কোটি টাকা খরচ করা হয়েছে এই বিমানবন্দর নির্মাণে। এখানে প্রায় 12,000 ফুট দীর্ঘ এবং 150 ফিট চওড়া দুটি রানওয়ে আছে, কিন্তু ঝাঁ চকচকে একটি এয়ারপোর্ট নির্মাণের মাত্র 2 বছরের মধ্যেই সেটির এমন অবস্থা কি করে হতে পারে? লিক হয়ে যাওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দরের টার্মিনালের একটি অংশে ছাদ থেকে সাদা চাঙড় খসে খসে পড়ছে, যেগুলি মূলত ফল সিলিং এর অংশবিশেষ। বিমানবন্দরের ওই অংশ মোটেই পরিত্যক্ত নয়, রীতিমতো আলো জ্বলতে দেখা গেছে এবং বসে আছেন যাত্রীরাও। ওই সময় ইসলামাবাদে বৃষ্টিপাত হচ্ছিল, ছাদের চাঙড় ভাঙার পরে সেই ভাঙা অংশ দিয়ে অযোধ্যায় জল ও এয়ারপোর্টে ঢুকতে দেখা যায়। চীন এই নির্মাণ কাজ কতটা ধাপ্পাবাজির সঙ্গে করেছে আসুন দেখে নিন। কোনো একটি বাড়িতে যেরকম ছাদ থাকে সেরকম শৌখিনতা বাড়াতে অনেক সময় মূল ছাদের নিচে একটি নকল ছাদ বানানো হয়। এটি ইন্টিরিয়ার ডিজাইনের একটি অংশবিশেষ। এর ফলে নিচে যে ছাদটি থাকে তার সৌন্দর্য, বিশেষ আলোর কারসাজি প্রভৃতি বাড়ির ভেতরটাকে অনেক আধুনিক করে তোলে, অনেক ঝাঁচকচকে করে তোলে। এই নকল ছাদটিকে বলা হয় ফলস সিলিং, সাসপেন্ডেড সিলিং বা ড্রপড সিলিং। এখন ফলস সিলিং যতই সুন্দর এবং শৌখিন হোক না কেন, তার উপরে সবসময় বাড়ির মূল ছাদটি থাকে, অরিজিনাল কনস্ট্রাকশন। ভাইরাল হওয়া ইসলামাবাদের ভিডিওতে দেখা যাচ্ছে ফলস সিলিং খসে পড়ার সাথে সাথেই এয়ারপোর্টের ভেতরে ঢুকে আসছে বৃষ্টির জল। তাহলে এয়ারপোর্টের ওই অংশের আসল ছাদ কোথায় গেল? কোটি কোটি টাকা খরচ করে বানানো একটি বিমানবন্দরের ছাদ মাত্র 2 বছরের মধ্যেই ভেঙে পড়ল। যে কোনো দিন তো পুরো ছাদ ধসে পড়ে বসে থাকা যাত্রীরাও মারা যেতে পারেন। যদিও পাকিস্তান সরকার এবং পাকিস্তানের অ্যাভিয়েশন মিনিস্ট্রি এই বিষয়ে চীনের পিঠ বাঁচাতে উদ্যোগী হয়েছে। তারা বলেছে বৃষ্টিপাতের কারণেই নাকি এইভাবে তাদের চাঙড় ভেঙে পড়েছে এবং একটি এনকোয়ারি কমিশনও বসানো হয়েছে, যা কোনোদিন হয়তো তার রিপোর্ট পেশ করতে পারবে না। ভাবুন, একটি বিমানবন্দরের যদি এই অবস্থা হয় তাহলে চীনের ফাইটার জেটের অবস্থা কতটা ভালো। আপনারা অনেকেই আমাদের চীনের J-20 এবং ভারতের রাফাল বিমানের মধ্যে তুলনা করতে বলেছিলেন। চীন প্রথম থেকেই দাবি করে আসছে যে J-20 হলো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, কিন্তু J-20 এবং রাফাল বিমানের কোনো সরাসরি তুলনা করা সম্ভব নয়। তার কারণ J-20 যা স্পেসিফিকেশন আমরা দেখেছি তা সবই কাগজে কলমে, তার কোনো কিছুই বাস্তবের মাটিতে আমরা দেখিনি। কোনো এয়ার এক্সারসাইজে, কোনো জায়গায় যুদ্ধক্ষেত্রে চীন J-20 ব্যবহার করেনি। তাই J-20 সমস্ত স্পেসিফিকেশন যা খাতায় কলমে চীন বলেছে এবং তার কিছু প্রমোশনাল ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট করেছে, তাকে 100% ভরসা করা সম্ভব নয়। মূলত তিনটি খটকা আমাদের রয়ে গিয়েছে। এক, রেডার। যে কোনো স্টেলথ এয়ারক্রাফ্টের রেডার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু J-20 রেডারের বিষয়ে কোনো অফিসিয়াল ইনফরমেশন রিলিজ করা হয়নি। বেশ কিছু চীনের সংবাদপত্র দাবি করেছে এতে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানডারের রেডার বা AES রেডার ব্যবহার করা হয়েছে। টাইপ 1475 রেডার বা KLJ-5 রেডার ব্যবহারের সম্ভাবনা বেশি, অর্থাৎ চীন এখনও রেডারের প্রযুক্তিতে আমেরিকা রাশিয়ার থেকে অনেকটাই পিছিয়ে। তাই সম্প্রতি চীন রাশিয়া থেকে SU-35 বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। তাতে ব্যবহৃত আধুনিক ERBC রেডার তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তাদের পছন্দ মতো একটি রেডার বানিয়ে সেটি J-20 ব্যবহার করতে পারে। দুই, এর ইঞ্জিন। এই বিমানের পাওয়ার প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হওয়ার কথা ছিল চীনের দুটি ইঞ্জিনের, WS-10 এবং WS-15। WS-10 ইঞ্জিনটি আন্ডার পাওয়ার্ড, WS-15 এর এখনো গ্রাউন্ড টেস্টিং ফেজ সম্পূর্ণ হয়নি। অতঃপর সুপারসনিক স্পিডে ক্রুজ করার জন্যে কোনো চীনের ইঞ্জিন কার্যকরী হবে না, তাই তারা রাশিয়ার স্যাটার্ন AL-31F, যা সুখোই SU-27 এবং তার চীনা ভার্সানে পাওয়া গেছে, সেইগুলি ব্যবহার করবে এবং আপাতত এই ইঞ্জিনগুলি দিয়ে তারা কাজ চালাবে। এই AL-41F1S ইঞ্জিন সিরিজ দিয়ে SU-35কেও পাওয়ার দেওয়া হয়। ফাইটার এয়ারক্রাফ্টের জন্য ইঞ্জিন বানানো খুব সহজ কাজ নয়।
চীন গত এক দশকের বেশি সময় ধরে চেষ্টা করে চলেছে রাশিয়ার তৈরি করা ইঞ্জিন কপি করে বা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেদের মতো একটি ইঞ্জিন বানিয়ে নেওয়ার, কিন্তু চীন তাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। চীনের নিজের ডিজাইন নিয়ে বানানো ইঞ্জিন, সে আরও কয়েক দশক পরের কথা। তিনে বলবো স্টেলথ ক্যাপাবিলিটি। পঞ্চম প্রজন্মের বিমান হওয়ার একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো এই স্টেলথ ফিচার। গত দুবছরে বারবার ভারতের বায়ুসেনা দাবি করেছে যে তারা তাদের চতুর্থ প্রজন্মের সুখোই SU-30 MKI বিমান দিয়ে J-20 ডিটেক্ট করে ফেলেছে, কিন্তু কোনো পঞ্চম প্রজন্মের বিমান যেমন F-22, F-35, Lightning II প্রভৃতিকে কোনোদিন চতুর্থ প্রজন্মের বিমান দিয়ে ডিটেক্ট করা সম্ভব নয়। তিব্বতে J-20 বিমানগুলি ব্যবহার করার সময় ভারতীয় পাইলটেরা ইন্ডিয়ান এয়ারস্পেসের মধ্যে থেকে সেই J-20 বিমানকে শনাক্ত করে এবং ট্র্যাক করে। বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে। অর্থাৎ এই আলোচনা থেকে স্পষ্ট যে চীনের J-20 আদৌ কোনো পঞ্চম প্রজন্মের বিমান নয়, খুব বেশি হলে এটি একটি চতুর্থ প্রজন্মের বিমান, যাকে আমরা সুখোই SU-30 MKI এর সঙ্গে তুলনা করতে পারি, রাফাল জেটের সঙ্গে নয়। বন্ধু, যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এবং তাদেরকেও করে দিন জানার সুযোগ। যেরকম সাপোর্ট আপনারা আমাদের করছেন গত কয়েক মাস ধরে, সেই সাপোর্ট আমাদের করতে থাকুন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে কোন টপিকের ওপর ভিডিও বানালে সেটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো সাজেশনস থাকলে সেটিও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন না ইনফরমেটিভ বং চ্যানেলে, সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দিন বেল আইকন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনস পেতে। আজকে এই পর্যন্তই থাকুন, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।